হ্যালো বন্ধুরা, কেমন আছো? যবে থেকে সৌরভ গাঙ্গুলির হার্ট ব্লক ধরা পড়েছে তবে থেকে আমার কাছে নানান মেসেজ এসেছে, ভাই হার্ট ব্লক হলে কি করব, হার্ট ব্লক নিয়ে কিছু বল, হার্ট ব্লক হলে সেটা কিভাবে প্রিভেন্ট করব, হার্ট ব্লক হলে কিভাবে বুঝবো, সেই সময় আমাদের কি করতে হবে, হ্যাঁ না জানি কত প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এই ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ হার্ট নিয়ে যত বলবো তত কম হয়। আমি যদি বলতে শুরু করি তাহলে মিনিমাম 3-4 ঘন্টার একটা লেকচার দিলেও মনে হবে যেটা হার্ট কম, কারণ আমি যদি বলি আমি একটা সামান্য MBBS, ঠিক আছে, MBBS মানুষ যতটা জানে একটা কার্ডিওলজিস্ট তার থেকে বেশি জানে, ওকে, তো আমি যতটা বলবো সেটা কম। একটা কার্ডিওলজিস্টের কাছে গিয়ে যদি আপনারা জানতে চান, সে মিনিমাম 6-7 ঘন্টার একটা লেকচার যদি দেয় তবে গিয়ে সেটা কমপ্লিট হবে, তাও কিছু কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। হার্ট দেখতে ছোটো অর্গান হতে পারে, কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে যেটার জন্য হার্ট অ্যাটাক হতে পারে। তাই বন্ধুরা, আমি ভিডিওটা ফালতু কথা বলে বাড়াবো না, আমি যতটা পারবো নিজের পড়াশোনা এবং নিজের নলেজ দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করি যে হার্ট অ্যাটাকের ব্যাপারে কী। তো বন্ধুরা, আমি এবার কিছু কোশ্চেনগুলো আপনাদের রয়েছিল যেগুলো আমাকে করা হয়েছে, সেইগুলোই আমি ক্লিয়ার করার আপনাদের সামনে চেষ্টা করি, কারণ আমি দেখলাম যে যদি আমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম প্রশ্ন থেকে থাকে তাহলে হয়তো আপনাদের মধ্যেও এরকম কোনো কোশ্চেন রয়েছে। তাই ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক কী? দেখুন, সবার আগে একটা কথা বলি, হার্ট অ্যাটাক ইজ নট এ ডিজিজ, ইজ নট এ সাইন, নাহি সিমটমস। এটা কোনো ডিজিজও নয়, সিমটমসও নয়, সাইনও নয়, ঠিক আছে? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন না যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এটা একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যার জন্য আপনি ডাক্তারের কাছে যান, ঠিক আছে? ডাক্তার ফাইন্ড করে যে কেন হার্ট অ্যাটাক হয়েছে, ওকে? দেখুন, হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু অনেক কারণ থাকে, যেমন মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, অ্যাকুট করোনারি সিমটমস হতে পারে, রেমোটিক ফিভার হতে পারে, রেমোটিক হার্ট ডিজিজ হতে পারে, অ্যান্ড লটস অফ, অনেক কারণ আছে। তো এত কারণ যদি আমি এখন বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এত কারণ আমি বলতে চাইছি না। তো ডাক্তার সেই কারণগুলো আপনাকে বলবে প্রপারলি ইনভেস্টিগেশন করার পরে। উইদাউট ইনভেস্টিগেশন জানাও যায় না হার্টের মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে যার জন্য আপনার হার্ট অ্যাটাক হয়েছে। যদি আপনারা হার্ট অ্যাটাকের প্রপার ডেফিনেশন জানতে চান তাহলে একটা কথা বলে দিই, আপনারা যদি গুগল করেন, গুগল করলে দেখতে পাবেন হার্ট অ্যাটাকের ডেফিনেশনে বলা আছে, হার্টের যদি কোনো পার্টিকুলার একটা জায়গায় ব্লাড সাপ্লাই ঠিকঠাকভাবে না হয় তখন যে সিচুয়েশনটা তৈরি হয় তাকেই বলা হয় হার্ট অ্যাটাক, যার জন্য আপনারা দৌড়ে হসপিটালে যান, ওকে? দ্যাট ইজ হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক মানে হচ্ছে এটা। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের সিমটমস কী কী, আমরা কী দেখলে বুঝবো যে আমাদের হার্ট অ্যাটাক হয়েছে। দেখুন, ফার্স্ট কথা একটা বলে দিই, হার্ট অ্যাটাকের কোনো সিমটমস নেই, কোনো সিমটমসই নেই। ইনফ্যাক্ট কিছু কিছু কেস আছে যেগুলোতে হার্ট অ্যাটাক সিমটমসই দেয় না, ওকে, দুম করে ফটকে দেয়। আই মিন, এটা বলা উচিত নয় বাট এটা হয়। তো হার্ট অ্যাটাকের কোনো সিমটমস নেই পার্টিকুলার, যেহেতু হার্ট অ্যাটাক কোনো ডিজিজই নয়, তাহলে ডিজিজ যদি না হয় তাহলে তার সিমটমস হবে কী করে, ঠিক আছে? এটা মাথায় রাখুন। তো হার্ট অ্যাটাক যে কারণে হয়েছে সেই কারণের জন্য সিমটমস দেখা দিতে পারে, যেমন আমি একটু আগেই বললাম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, অ্যাকুট করোনারি সিমটমস হতে পারে, অ্যান্ড লটস অফ, নামগুলো শুনলে হয়তো আপনারা বুঝতেও পারবেন না, সেইগুলোর জন্য সিমটমস দেখা দিতে পারে। বুকে ব্যথা হচ্ছে, দমনিত কষ্ট হচ্ছে, তার মানে এই নয় যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, ওকে? আপনি প্রপারলি ডাক্তারের কাছে যান, গিয়ে ইনভেস্টিগেশন করুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না। কারণ বুকে ব্যথা যদি বলেন তাহলে লাঙে প্রবলেম হলেও হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, ট্রমার জন্য হতে পারে, অ্যান্ড অনেক কারণ আছে যার জন্য বুকে ব্যথা হতে পারে। দমের কষ্ট তোমার অ্যাস্থমা রোগীদের হতে পারে, নিউমোনিয়াদের যে হতে পারে, করোনা ভাইরাসের অ্যাটাক হলেও হতে পারে দমের কষ্ট। তো এইটার জন্য ভাববেন না যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। সো মেক শিওর দ্যাট, ওকে, আপনি প্রপারলি ডাক্তারের কাছে গিয়ে ইনভেস্টিগেশন করেন। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক যদি বলি, প্রাইমারি হার্ট অ্যাটাক কিন্তু অনেক সময় বলাও যায় না। যদি হার্ট ব্লক পার্টিকুলার ধরি, হার্ট ব্লক যদি স্টেজ ওয়ানে থাকে সেখানে কোনো রকম সিমটমস দেয় না, কোনো রকম, আপনি যতক্ষণ না সেটা প্রপারলি ECG অথবা ইকো করছেন কোনো রকম সিমটমস বোঝা যায় না। উইদাউট ECG অথবা ইকোকার্ডিওগ্রাফি বোঝাই যায় না যে আপনার প্রাইমারি স্টেজ হার্ট ব্লক হয়ে রয়েছে। সেই কন্ডিশনেও কিন্তু প্রপার ইনভেস্টিগেশন পড়ার পরেই ধরা পড়ে, এবং তারপরে আপনার যে আন্ডারলাইন কজের জন্য প্রাইমারি স্টেজে গেছে সেইটা ট্রিটমেন্ট হয়, ওকে? সেটাও ডাক্তারই করে, আপনি ঘরে বসে করতে পারবেন না। হ্যাঁ, এটা মাথায় রাখুন, ঘরে বসে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট হয় না, ওকে? এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা হার্ট অ্যাটাকের সময় কী করব। আরে ইয়ার, হার্ট অ্যাটাকের সময় আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি কিছু করতে যান অথবা আপনি যদি ইউটিউবে তার ট্রিটমেন্ট ধুনতে যান, ফটকে যাবেন, 2 সেকেন্ড টাইম লাগবে না, খালাস, পুরো শেষ হয়ে যাবে।
তো হার্ট অ্যাটাকের সময় গুগল ইউটিউব মোবাইল ফোবাইল সব কিছু ছাড়ুন, দৌড়ে কোনো এমার্জেন্সি অথবা কোনো ডাক্তারের কাছে যান, গিয়ে তার সাথে কনসাল্ট করুন। সেই ডাক্তার প্রপারলি ইনভেস্টিগেশন করে তারপরে ওনার যা করার দায়িত্ব এবং দরকার পড়বে সেটা উনি করে দেবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, না কোনো মেডিকেশন, না কিচ্ছু করতেই হবে না। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি দৌড়ে ডাক্তারের কাছে যান এবং ওনাকে বলুন, উনি ইনভেস্টিগেশন করবেন, উনি সব বলে দেবেন এবং উনি ট্রিটমেন্ট করে দেবেন, ওকে? তো আপনি ফালতু মাথা ঘামিয়ে কিছু করতে যাবেন না। এবার সবচেয়ে বড় একটা প্রশ্ন, যেটা মেইন প্রশ্ন আমার ভিডিওর, যে মেইন প্রশ্নের জন্য আমি ভিডিওটা বানিয়েছি, সেটা হচ্ছে কি আমি কি করে বুঝবো বা আপনি কি করে বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে কি না। হ্যাঁ, এই প্রশ্নটার মধ্যে একটা সেন্স আছে। যদি বলি এটা পার্টিকুলারলিভাবে অ্যান্সার করা যায় না, কারণ এই যে প্রশ্নটা আছে এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। কারণ সবার মধ্যে যে হার্ট অ্যাটাক হবেই তার কোনো কথা নেই, আবার হবে না তারও কোনো কথা নেই। বাট কিছু কিছু কন্ডিশান আছে যেগুলো যদি আপনার মধ্যে প্রেজেন্ট থাকে বা আপনার সারাউন্ডিং থাকে তাহলে বলতে পারি আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। বাট ওয়ান্স এগেন এটা ডিপেন্ড করে। তো এবার কন্ডিশানগুলো কী কী দেখুন, যে কন্ডিশানগুলোর জন্য আপনি মানতে পারেন যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে সেই কন্ডিশানগুলোর মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে ওবেসিটি অথবা আপনার বিএমআই মোর দ্যান 30। বিএমআই আপনি গুগলে যাবেন, বিএমআই ক্যালকুলেটার লিখে সার্চ করবেন, ওখানেই আপনি ইনপুট করবেন যে ডিটেলসগুলো ওরা চায়, সেটাতেই বুঝতে পারেন যাবেন যে আপনার বিএমআই কত। যদি আপনার বিএমআই মোর দ্যান 30 হয় তাহলে অবশ্যই আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। বাট এখানে কিন্তু বলছি সম্ভাবনা থাকে, ওকে, এটা মাথায় রাখবেন। নাম্বার টু সেটা হচ্ছে যদি আপনার আন্ডারলাইন কোনো কন্ডিশান থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যদি বলা যায়, এই রকম বলে যদি কন্ডিশান থেকে থাকে, এছাড়া আরও কিছু কিছু কন্ডিশান যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার থ্রি, আপনি যদি অ্যালকোহল এবং স্মোকিং করে থাকেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা কথা বলে দিই, অ্যালকোহল যদি আপনি লিমিটে খেয়ে থাকেন বা অকেশনালি খেয়ে থাকেন, নট হেভি ইউজার, তাহলে আপনার হার্ট অ্যাটাক নাও হতে পারে, তবে এটা ডিপেন্ড করছে, এটাও ডিপেন্ড করছে। নাম্বার ফোর, যারা হাই জাঙ্ক ফুড খেয়ে থাকে, মানে অতিরিক্ত পরিমাণে পিৎজা, বার্গার, বিরিয়ানি, এগ রোল, এইগুলো অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার ফাইভ, যারা সেডেন্টারি লাইফস্টাইল ইউজ করে, মানে সারাদিন শুয়ে থাকা, মোবাইল চালানো অ্যান্ড অফিসে বসে কাজ করা অ্যান্ড যা করা সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেওয়া আর কি, সোজা ভাষায় বললে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার সিক্স, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে হার্ট অ্যাটাকের, মানে আপনার ঘরের মধ্যে কেউ বা আপনার ফ্যামিলিতে কারোর হার্টের প্রবলেম হয়েছে বা হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে, তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। অ্যান্ড নাম্বার লাস্ট, যার অলরেডি হার্টে প্রবলেম রয়েছে, যার অলরেডি হার্টে প্রবলেম রয়েছে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, এই যে কিছু কন্ডিশান আছে যেগুলো যদি আপনার মধ্যে প্রেজেন্ট থাকে বা আপনার আশেপাশে থেকে থাকে তাহলে আমি বলতে পারি যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, মোর দ্যান 50% রয়েছে। বাট ওয়ান্স এগেন ইট অলসো ডিপেন্ড, এটা কিন্তু ডিপেন্ড করে আপনি কেমন। এটা মাথায় নেবেন না যে এই কন্ডিশানগুলো রয়েছে মানে যে আপনার 100% হার্ট অ্যাটাক হবেই হবে, না, এটা ডিপেন্ড করে, হতেও পারে। বাট ওয়ান্স এগেন এটা বলে দিই, মোর দ্যান 50% চান্স আছে যে এটা হবার, ওকে? এবার আমার মতে কী কী প্রিভেনশন যদি আপনি নেন তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে আপনি বাঁচবেন। সেই প্রিভেনশানগুলোর মধ্যে প্রথম হচ্ছে ডায়েট। হ্যাঁ, আমি আমার সমস্ত ভিডিওতে অলমোস্ট বলে থাকি ডায়েট, কারণ কি জানেন, ফুড ইজ ইম্পর্টেন্ট, ফুড ইজ নেসেসারি অ্যান্ড ফুড গিভস ইউ এভরিথিং ইউ নিড, ঠিক আছে? যদি আপনার ডায়েট ঠিকঠাক থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একটু কমাতে পারবেন। আমি কিন্তু এখানে বলছি একটু কমাতে পারবেন, এখানে জিরো করতে পারবেন না কিন্তু, ওয়ান্স এগেন এটা জিরো করতে পারবেন না, তবে একটু কমাতে অবশ্যই পারবেন। কীভাবে কমাবেন অথবা কীভাবে ডায়েট করবেন অথবা ডায়েটে কী কী মডিফিকেশান করবেন, ডায়েট মডিফিকেশান নাম্বার ওয়ান, ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গিভস ইউ এভরিথিং, ওকে? এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে নিউট্রিশন থাকে যেটা আমাদের বডিতে দরকার, তো এটা যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা একটু কমাতে পারবেন। নাম্বার টু, অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহলিজম। অ্যালকোহল আর স্মোকিং যদি আপনি পুরোপুরি ছেড়ে দেন তাহলে আপনার বডি অটোমেটিক্যালি হিল হতে শুরু করবে, তাই যে ড্যামেজটা আপনি করেছেন সেটা অটোমেটিক্যালি বডি যদি হিল করে তাহলে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা অনেকটাই কমে যাবে। নাম্বার থ্রি, লিমিট হাই ফ্যাট ডায়েট, মানে আপনার ডায়েটে যদি প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকে যেটা আনহেলদি ফ্যাট, ওকে, ডিপ ফ্রাই ফুড খাওয়া অ্যান্ড অল যদি থেকে থাকে সেটা লিমিট করে দিন, একদম কমিয়ে দিন পারলে, বাট আমি বলবো যে পুরোপুরি বন্ধ করে দিন যদি পারে।
সাথে হেলদি ফ্যাট ওইখানে অল্টারনেটিভলি, যেমন কি বাদাম খাওয়া, এগ ইয়ক খাওয়া, এইগুলো আপনারা খেতে পারেন। বাট ওয়ান্স এগেন একটা কথা, প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড খাবেন না, মানে হাই ফ্যাট। হেলদি ফ্যাটও যদি হয় সেটা যদি হাই বা এক্সেসিভ পরিমাণে খান সেটা কিন্তু খারাপই হয়ে যায়, বডিতে গিয়ে খারাপই করে দেবে, ঠিক আছে? তো প্রচুর পরিমাণে খাবেন না, যতটুকু দরকার ততটুকু খান। নাম্বার ফোর, অ্যাভয়েড জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড নিয়ে কিছুই বলার নেই, আপনারা জানেন কোনটাকে জাঙ্ক ফুড বলা হয়, সেটা পারলে অ্যাভয়েড করে দিন অথবা লিমিট করে দিন, একদম কমিয়ে ফেলুন জাঙ্ক ফুড খাওয়া। নাম্বার সিক্স, সেটা হচ্ছে কি, নর্মাল সল্ট ইনটেক। যদি আপনার মনে হয় যে আপনি প্রচণ্ড পরিমাণে সল্টি ফুড খান অথবা খাবারে অতিরিক্ত নুন খান, তাহলে আমি বলবো যে সল্ট ইনটেকটাকে নর্মালে আনুন। কারণ সল্ট ইনটেক যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে হাইপার টেনশন হবে, এবং হাইপার টেনশন থেকে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নাম্বার লাস্ট, সেটা হচ্ছে কি, ইট স্মল এবং ফ্রিকোয়েন্ট মিল। দেখুন এখানে একটা ক্যাচ আছে, ইট স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্টলি তাদেরই খেতে হবে যাদের অলরেডি আন্ডারলাইন কন্ডিশান আছে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস এদের রয়েছে। তাদেরকে হার্ট অ্যাটাকের কন্ডিশানটাকে এলিমিনেট করতে গেলে তাদের ছোটো ছোটো করে বারবার খেতে হবে। এখানে কিন্তু যাদের নর্মাল রয়েছে, মানে পুরোপুরি সিস্টেম ওকে, মানে আমার মতো হেলদি, তাদেরকে বারবার ছোটো ছোটো করে খেতে হবে না বা দরকার নেই, বাট আপনারা যদি পারেন খেতে পারেন। তো বন্ধুরা, এই গেল ডায়েট মডিফিকেশান। ডায়েটের পরে দুটো মোড, এবং যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্সারসাইজ। দেখুন এক্সারসাইজ আপনাকে করতেই হবে, এক্সারসাইজ করলে আপনি আপনার ওয়েট, অতিরিক্ত ওয়েট যেটা রয়েছে সেটা আপনি লুজ করতে পারবেন, আপনি বিএমআই ঠিক করতে পারবেন, এবং আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম স্ট্রং হবে এবং আপনার হার্ট আরও ভালো থাকবে। তাই এক্সারসাইজ নিয়ে আমি আহামরি খুব বেশি বলতে চাই না, কারণ এক্সারসাইজ নিয়ে অলমোস্ট সবাই জানি এক্সারসাইজটা কী। এছাড়া আমার ভিডিও বানানো আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, ম্যাজিক মেডিসিন অফ এক্সারসাইজ, তো ওটা আপনারা দেখতে পারেন, কনসিডার করবো আমি, আপনারা দেখুন। এক্সারসাইজ দিনে 30 মিনিট আপনাদের করতেই হবে যদি আপনারা চান আপনাদের হার্ট ভালো থাকুক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম হোক। যেরকম কীরকম এক্সারসাইজ করবে, আমি এখানে কিন্তু বলছি না যে আপনাকে জিমে গিয়ে 100-200 কিলো তুলতে হবে বা কিছু, তা নয়। এখানে নর্মাল এক্সারসাইজও করতে পারেন, যেমন দৌড়ানো, জগিং করা, সাঁতার কাটা, স্কিপিং করা, সাইকেল চালানো, এগুলো আপনারা করতে পারেন। এক্সারসাইজের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, কনসাল্ট টু ইয়ার ডক্টর। হ্যাঁ, এখানে কিন্তু একটা ক্যাচ আছে, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে হাইপার টেনশন অথবা হার্ট অ্যাটাকের, মানে উচ্চ রক্তচাপ অথবা হার্ট অ্যাটাকের যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, তাহলে আপনি একটা কনসাল্ট করুন একটা ডাক্তারের সাথে, এবং পারলে তার কথা অনুসারে ফলো আপও করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কখন হার্ট অ্যাটাক হতে পারে, আপনি সেই জায়গাটা এলিমিনেট করতে পারবেন। তো বন্ধুরা, হার্ট অ্যাটাক নিয়ে আমি যত বলবো তত কম, আমি আগেই বলেছি, কারণ হার্ট অ্যাটাক বলে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ হার্ট অ্যাটাক অনেক বড় একটা টপিক। ওকে, তাই আমার মতে এইটুকুই আপনাদের জন্য এনাফ। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে হার্ট অ্যাটাক নিয়ে বা হার্ট রিলেটেড, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেটা পুরোপুরি এক্সপ্লেন করতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি মনে হয় বা আপনার আশেপাশে যদি কেউ হাই রিস্ক পেশেন্ট থেকে থাকে তার সাথে ভিডিওটা শেয়ার করুন, এবং কারো যদি কৌতূহল থাকে তার সাথেও ভিডিওটা শেয়ার করুন। আর চ্যানেল নতুনলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এরকম ইনফরমেটিভ তথ্য আমি প্রায় সময় নিয়ে আসি আপনাদের জন্য। আর সাবস্ক্রাইব করলে ঘন্টাটাও বাজিয়ে দিয়ে যাবেন। বাই বাই।